দর্শন আমরা একদম শুরুতেই কিন্তু বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম যদি বলি যে টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঝল এতে কিন্তু কুমিলা নাঙ্গলকোট মনোহরগঞ্জ এবং গ্রাম উপজেলার অধিকাংশ গ্রাম প্লাবিত হয়ে গেছে যেখানে এই মুহূর্তে দশ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এবং এর আশপাশের যে জেলাগুলো রয়েছে অর্থাৎ যদি বলি যে লাকসাম বুড়িচং বড়োড়া দেবীদ্বার কিংবা দাউদকান্দি এই এলাকাগুলোর এই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে যার কারণে কিন্তু সেখানকার বসবাসকারী যে মানুষগুলো রয়েছেন তারা এই মুহূর্তে ব্যাপক দুর্ভোগের মুক্তি শুধু কিন্তু কুমিল্লা না মৌলভীবাজারও কিন্তু একই অবস্থা ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মৌলভীবাজার বিপৎসীমার উপর দিয়ে বইছে কিন্তু মনু নদীর পানি এর মধ্যে কিন্তু ধোলা এবং মনু নদীর বাঁধ ভেঙে প্রায় পানি বন্দি অবস্থায় পড়ে গেছে লক্ষাধিক মানুষ প্রশাসন আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছে তারা জানাবেন তো শুরুতে আমরা কুমিল্লার খবর খবর জানব মাসুদ জানাবেন যে রাতের মধ্যেই এই বন্যা পরিস্থিতির মানে হয়েছে এবং দিনের আলো ফোটার সাথে সাথে ভয়াবহতা কেমন দেখতে মুক্তি আসলে বললে প্রতি মুহূর্তে কিন্তু নতুন নতুন করে বিভিন্ন অঞ্চলগুলো এবং গ্রামগুলো কিন্তু প্লাবিত হচ্ছে এতে করে কিন্তু পানি বন্ধ হচ্ছেন মানুষ আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চোদ্দ গ্রামের অংশে আ এখানে বাবুচ্ছে বাজারের অংশ আমরা দেখলাম যে এখান থেকে কিন্তু আর কোনো গাড়ি চলাচল করছে না ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ কিন্তু প্লাবিত হয়েছে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে আপনার যে বাড়িঘরগুলো রয়েছে সেগুলো একেবারে পানিতে নিমজ্জিত হয়েছে এখানকার যারা মানুষ রয়েছেন বিশেষ করে গ্রাম এবং নাঙ্গলকোট এবং মনোহরগঞ্জ এই তিনটি উপজেলার সবচেয়ে বেশি ভয়াবহত কোনো একটি অংশ কিন্তু বাকি নেই পুরো তিনটি উপজেলা কিন্তু পানের নিচ্ছে তলে আছে। একই সঙ্গে আমি যদি বলি কুমিল্লার গোমতী নদীর যে চরাঞ্চল একই সঙ্গে রয়েছে কুমিল্লার সদর সদর দক্ষিণ সে সঙ্গে মুরাদনগর দেবীদ্বার দাউদকান্দি বুড়িচং এবং বরুড়া সেগুলো সেগুলোর কিন্তু নিম্ন নিম্নাঞ্চলটা কিন্তু প্লাবিত হয়েছে আমরা এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা বলছেন যে তারা এর আগে কিন্তু এত ভয়াবহ এই ধরনের বন্যা কিন্তু এর আগে কখনও দেখেন দেখেননি এবার ভারী বর্ষণ সে সঙ্গে ভারতের ছেড়ে দেওয়া যে পাহাড়ি দল উজানের দল সেই দলে কিন্তু তাদের সকল কিছু কিন্তু নিয়ে যাচ্ছে স্রোতের মা চলে যাচ্ছে স্রোতের মাধ্যমে তারা তাদের মূলত তাদের ঘর বাড়ি হারিয়ে তারা মাত্র যেই সম্বলগুলো রয়েছে জামা কাপড় বা কেউ এক কাপড়ে পানিতে বেরিয়ে পড়েছেন একটু উঁচু জায়গার খোঁজে আমরা এখানকার যারা প্রশাসন রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলি তারা বলছেন যে তারা চেষ্টা করছেন নতুন নতুন যে অঞ্চলগুলো এলাকাগুলো প্লাবিত হচ্ছে সেগুলোর খোঁজখবর নিতে তবে তারা মাইকিং করেছেন যাতে করে তারা তাদের যারা কবলিত দুর্গত মানুষ রয়েছেন তারা যেন একটা উঁচু স্থানে গিয়ে আশ্রয় নেন এবং তারা বলছেন যে প্রাথমিক বিদ্যালয় যেগুলো রয়েছে বা যেগুলো উঁচু আশ্রয় রয়েছে সেগুলোতে যেন আশ্রয় নেন তবে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন এই তিন চারটি উপজেলার তারা বলছেন যে তারা রান্নাবান্না করতে পারছেন এবং তারা খাওয়ার খুব সংকটে ভুগছেন এবং সুপিয় পানির যেটা বিশুদ্ধ পানির বিষয় সেটা সেটা নিয়ে তারা ভুগছে ভুগছেন আমরা দেখেছি যে কুমিল্লার এই যে তিনটি উপজেলা বিশেষ করে যে নাঙ্গুলকোট মনোহরগঞ্জ এবং গ্রাম এইখানকার যে বিভিন্ন আমন এবং আউশদানের যে ক্ষেতগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়ে লাখ লাখ হেক্টর জমি কিন্তু প্লাবিত হয়ে কিন্তু ফসলের ক্ষতি হয়েছে সেসঙ্গে সবজি এবং মাছের গ্যাস থেকে শুরু করে বিভিন্ন খামারগুলো কিন্তু প্লাবিত হয়েছে এতে কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছেন চাষি এবং কৃষকরা তো মুক্তি এসেছিল কুমিল্লা থেকে এবার কুমিল্লা থেকে মৌলভী বাজারের বন্যার পরিস্থিতি জানতে চাই সেখানে আছেন সহকর্মী এম এ হামিদ এম এ হামিদ জানাবেন বন্যার পরিস্থিতি কি জেলার আর বাদ মেরামতে কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন রশন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলাইবাজারের পশ্চিম বাজারের সাইফুর রহমান রোডে দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচুর জিও ব্যাগ দিয়ে সারা রাত ব্যাপী চেষ্টা করে শহরে পানি ঢুকার ব্যবস্থা বন্ধ করার চেষ্টা করা হয়েছিল আর গত রাত সারা রাত কিন্তু মলয়বাজার শহরের মানুষগুলা নির্গম রাত নির্গম রাত খাটিয়েছেন এবং তারা অনেকের সাথে কথা বলেছি তারা বলছেন যে এখনো আতঙ্কের মধ্যে আছেন যদিও আশার বাণী হচ্ছে এই মুহূর্তে মলয়বাজারে মনু নদীর পানি সীমার একশো আহ তেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যেটা গতকাল রাত সাড়ে তিনটার সময় ছিল একশো একুশ সেন্টিমিটার অর্থাৎ আট সেন্টিমিটার কমে গিয়েছে অপরদিকে রেলওয়ে ব্রিজের কাছে বিপদসীমার একশো আটাই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও বিশ সেন্টিমিটার কমে গিয়ে আট সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে যদি দলাই নদীর কথা সেটা গতকাল কিন্তু পরবর্তীতে রাত্রে সেটা বেড়ে গিয়ে এই মুহূর্তে বিপদসীমার তেত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অপরদিকে কুশিয়ারা নদীর পানি পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে এবং চুড়ি নদীর পানি একশো অষ্টাশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে ইতিমধ্যে মননদীতে ছয়টি স্থানে এবং আহ দলাই নদীতে আটটি স্থানে ভাঙন দেখা দিয়েছে গতকাল রাত্রে যেখানে শহরবাসীরা খুবই আতঙ্কের মধ্যে ছিলেন পানি উন্নয়ন বোর্ড সহ স্বেচ্ছাসেবীরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা সারা রাত ব্যাপী এখানে পানি ঠেকানোর জন্য কাজ করেছেন অনেক দোকানপাট কিন্তু আহ তলিয়ে গিয়েছিল এখনো পানির নিচে অনেক দোকানপাট আছে এখনো বিপদসীমার একশো তেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে লোকজন বলছেন যে তারা এখনো আতঙ্কের মধ্যে আছেন যদি এই পশ্চিমবাজার দিয়ে পানি শহরে প্রবেশ করে তাহলে শহরের সবচেয়ে বড় যে ব্যবসায়ী কেন্দ্রগুলো সেগুলো নষ্ট হয়ে যাবে আমি যদি এই মুহূর্তে টোটাল জেলার চিত্র তুলে ধরতে চাই যেটা সরকারি হিসাব দিয়েছেন যে পঁয়ত্রিশটি ইউনিয়ন এবং পৌরসভা মিলিয়ে প্রায় বারো হাজার নয়শো পরিবারের একষট্টি হাজার ছয়শো জন লোক পানিবন্দী রয়েছেন কিন্তু বাস্তবতা ভিন্ন পুরো জেলা জুড়ে প্রায় দেড় থেকে দুই লক্ষাধিক লোক পানিবন্দী হয়ে রয়েছেন ষোলোটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সেখানে জন লোক আশ্রয় গ্রহণ করেছেন আমি জেলা মৎস্য অফিসারের সাথে কথা বলেছিলাম তিনি জানিয়েছেন গতকাল পর্যন্ত আহ পনেরোশো ষাটটি পুকুর এবং দিকির প্রায় দুইশো দশ মেট্রিক টন মাছ পানিতে ভেসে গিয়েছে যার পরিমাণ পাঁচ কোটি টাকা এছাড়াও প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার কারণে লোকজন নতুন করে পানিবন্দী হয়ে পড়েছেন এই ছিল আমার কাছে বাজার থেকে বন্যা নিয়ে সর্বশেষ রসন আমাদের সঙ্গে যুক্ত আছে নোয়াখালী থেকে সহকর্মী নাসিম শুভ শুভ আমরা জানতে পেরেছি যে জেলার নয়টি উপজেলার মধ্যে বিশ লাখ মানুষ এখনও পানিবন্দি রয়েছেন যার মধ্যে মাত্র আট হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে জানতে চাই যে এই যে যারা বিপুল সংখ্যক যে মানুষ এখনও পানিবন্দি রয়েছেন তাদেরকে আসলে আজকের মধ্যে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হবে কি না এবং এই বন্যা মোকাবেলায় সেখানে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রথমতই আপনি যে প্রশ্নটি করেছেন যে আসলে যারা এখনো আশ্রয় কেন্দ্রে আসা তাদেরকে আজকের মধ্যে আশ্রয় কেন্দ্রে নেওয়া সম্ভব হয় কিনা সেটার উত্তর এক কথায় না তাদেরকে আসলে আশ্রয় কেন্দ্রে এত মানুষকে একসাথে আশ্রয় দেওয়া সম্ভব না কারণ গত এক সপ্তাহ আগ ধরে কিন্তু নোয়াখালীতে সৃষ্টি হয়েছিল জলাবদ্ধতা যে জলাবদ্ধতায় পুরো জেলার প্রধান সড়ক সহ নয়টি উপজেলায় কিন্তু প্লাবিত হয়ে গেছে এবং গত কাল থেকে সেটাতে যুক্ত হয়েছে বানের যেই ঢল সেই ঢলে কিন্তু পানির পরিমাণ আরো বেড়ে গেছে যার কারণে কিন্তু নোয়াখালীতে যে প্রায় বিশ লাখ মানুষের মতো তারা কিন্তু দুর্ভোগে পার করছেন তো গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরিভাবে চারশো পঞ্চাশটি আশ্রয় কেন্দ্র নির্ধারণ করা প্রস্তুত করা হয়েছিল যার মধ্যে তিনশো টি আশ্রয় কেন্দ্রে আট হাজারের মতো পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছিল কিন্তু বাকি মানুষগুলো এখন অনেকে আশ্রয়ের বাইরে আমি গতকাল রাত ও পৌর এলাকার বেশ কিছু আশ্রয় কেন্দ্র ঘুরে দেখেছি অনেকে আসলে আশ্রয়ের জন্য দিক বিধিক হয়ে ছুটছেন কেউ তাদের আহ পোষা প্রাণী নিয়ে কেউ আবার পরিবারের লোকজন নিয়ে সবাই একটু সামান্য মাথা ঘোজার জন্য কিন্তু তারা আশ্রয় খুঁজছিলেন এদিকে নোয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু কার্যত কোনো উদ্বেগ আমাদের চোখে পড়েনি আমরা গতকাল রাতেও কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ার মাহবুব রহমানের সাথে তিনি জানিয়েছেন আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক ইউনিয়ন ভিত্তিক তাদের কমিটি করে দেওয়া হয়েছে এবং যে প্রত্যেক ইউনিয়নে কিন্তু তাদের লোকজন খবর নিচ্ছেন আসলে দুর্গতরা কেমন আছেন এবং তাদেরকে সহযোগিতার জন্য তারা ব্যবস্থা নিয়েছেন বলে জানিয়েছেন কিন্তু আমরা বাস্তবের কিছুই দৃশ্যমান দেখতে পাইনি এদিকে আমি কথা বলেছি নোয়াখালী জেলা সিভিল সার্জনের সাথে তিনি জানিয়েছেন আহ পানি বন্দি যে সকল মানুষ রয়েছে তাদেরকে বিশুদ্ধ পানি এবং তাদের জরুরি অবস্থার জন্য তাদের কিন্তু পানি বিশুদ্ধকরণ বড়ি এবং সেলাই ইতিমধ্যে তাদের সরবরাহ শুরু করেছে এবং সেটি কিন্তু আমরা গতকালকে দেখতেও পেয়েছি যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে জেলা সিভিল সার্জন কার্যালয়ের লোকজন তারা কিন্তু ইতোমধ্যেই এই পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং স্যালাইন পৌঁছে দিয়েছে এছাড়া আমি কথা বলেছি জেলা মৎস্য কর্মকর্তার সাথে তিনি জানিয়েছেন চলতি বন্যায় নোয়াখালীতে প্রায় বেশি পুকুর এবং মাছের ঘের যেগুলো কিন্তু ভেসে গেছে সব মাছই প্রায় চলে গেছে পুকুর এবং মাছের ঘের থেকে এছাড়া নোয়াখালীতে সবচেয়ে বড় যে ক্ষতি হয়েছে সেটি হচ্ছে কৃষির নোয়াখালীতে এক লাখ চুয়াত্তর হাজার হেক্টর জমিতে যেগুলোতে আমাদের লক্ষ্যমাত্রা চলতি বছরে নির্ধারণ করা হয়েছিল সবগুলোই কিন্তু ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে বিনষ্ট হয়ে গেছে বিস্তলা। তো মুক্তি আসলে নোয়াখালীর জলাবদ্ধতা বন্যার এবং আমার কাছে এখন অব্দি সব শেষ বন্যা পরিস্থিতির সবশেষ জানাতে আমাদের সঙ্গে নোয়াখালী মৌলভীবাজার এবং কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা ভারতের ত্রিপুরা রাজ্যে